আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ জামায়াত ইসলামী এমন প্রোগ্রামও করে নতুন রেকর্ড কুমিল্লা এসে এটিএম মাসুমের কঠোর বক্তব্য বাইশ এক তেইশ শিক্ষা প্রতিষ্ঠানের আদলে রাজনৈতিক সংগঠন জামাত ইসলামী একটা রাজনৈতিক দল একামতি দিনে একটা প্ল্যাটফর্ম যদিও তাদের রাজনীতির ঊর্ধ্বেও অনেক কাজ রয়েছে রাজনীতির ঊর্ধ্বে মিনস স্বাভাবিকভাবে একটা গতানুগতিক রাজনৈতিক দল যে কাজগুলো যেভাবে না করে জামাত ইসলামী অনেক কাজ সেভাবে করে এনজিও টাইপের কাজের ব্যাপকতা জামাতের মধ্যে ব্যাপক শিক্ষামূলক কার্যক্রমের ব্যাপকতা যে কোনো রাজনৈতিক দলের চাইতে বেশি তো এমনই একটা বিষয় দেখলাম জামাতের একটা প্রোগ্রামে যেমন ওরিয়েন্টেশন প্রোগ্রাম ওরিয়েন্টেশন এটা তো শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত বার্ষিক পরিকল্পনা সেটা নিয়ে আবার আলাদা প্রোগ্রাম করা এবং যেমতে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল বর্তমানে দ্বিতীয় সর্বোচ্চ নেতৃত্ব উপস্থিত থাকা এটা সম্পূর্ণ ব্যতিক্রম প্রোগ্রাম এবং ব্যতিক্রমী প্রোগ্রাম এবং আমি মনে করি একটা নতুন রেকর্ড নতুন বছরে যে জামাত ইসলামী একমাত্র সংগঠন যাদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম আছে ওরিয়েন্টেশন তো করে শিক্ষা প্রতিষ্ঠানে এবং তাদের বার্ষিক পরিকল্পনা দুই বা ইত্যাদি ইত্যাদি নিয়ে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান করে এবং সেটা গণমাধ্যমকে জানায় প্রেস রিলিজ দেয় এটাই হচ্ছে জামাতের একটা ব্যতিক্রমী দিক মানে জামাতের তো কত প্রোগ্রাম আছে সবাই তো আর জানেও না এখন জামাত ইসলামের ওরিয়েন্টেশন প্রোগ্রাম নামেরও প্রোগ্রাম আছে এমন প্রোগ্রামও জামাত করে এই নতুন রেকর্ড এটা যারা জামাতকে বুঝতে চান বা যা বাংলাদেশে যারা রাজনীতি সচেতন তাদের জন্য একটা মেসেজ যে জামাত কতটা মাল্টি ডাইমেনশনাল শিক্ষা প্রতিষ্ঠানের আদলে রাজনৈতিক সংগঠন চালায় এখানে তাদের কর্মীর একজন শিক্ষার্থী তাদেরকে ভর্তি করানো হয় এক ক্লাস থেকে আর এক প্রার্থী হতে হয় রোকন হতে হয় এবং সেখানে পরীক্ষা আছে পাশ করা আছে এবং টিকে থাকার বিষয় আছে নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানের যেরকম জবাবদিহিতার বিষয় আছে হাজিরা দেওয়ার বিষয় আছে তাদের সংগঠনের সেরকমই আছে বই পুস্তক সিলেবাস সবই আছে শিক্ষা প্রতিষ্ঠান আদলেই মনে হচ্ছে তা এরকমই একটা প্রোগ্রাম আমরা যেটা দেখলাম যে কুমিল্লায় এসে কুমিল্লা তো ভাগ রয়েছে তাদের সাংগঠনিক জেলায় সেখানে এসে আমি জামাতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল সেখানে একটা বক্তব্য দিয়েছেন বক্তব্যটা অত্যন্ত কঠোর মনে হয়েছে আমার কাছে আমি যদি একটু শোনাই যদিও আমার মূল উদ্দেশ্যে ব্যতিক্রমী প্রোগ্রামটা তুলে ধরা যে জামাতের ওরিয়েন্টেশন প্রোগ্রাম কুমিল্লার আওয়ামী লীগ সরকার দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে বিরোধী দলের অসংখ্য নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে আমিরে জামার ডাক্তার শবিকুর রহমানকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় জেলে বন্দি করে রেখেছে জনগণ এই সরকারকে আর দেখতে চায় না তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার সংগ্রামে জনগণকে ঐক্যবদ্ধ করতে জামায়াতের প্রত্যেক কর্মীকে এক একজন সমাজ করে ভূমিকা পালন করতে হবে এটাই তো কঠোর কথা অনেকে ভেবেছিল যে জামাতে শূন্য রম হবে তিরিশে ডিসেম্বরের পর থেকে যেহেতু দমন পীড়নের মধ্যে পড়েছে সেইভাবে আন্দোলন করতে পারছে না বাংলাদেশ জামাত ইসলামের কুমিল্লা দক্ষিণ জেলার দায়িত্বশীল সমাবেশে ভারপ্রাপ্ত প্রধান অতিথির বক্তব্য কথা বলেন সেখানে ব্যানার যেটা দেখলাম যে ওরিয়েন্টেশন প্রোগ্রাম বার্ষিক পরিকল্পনা ইত্যাদি ইত্যাদি ব্যতিক্রমী প্রোগ্রাম আচ্ছা জেলা আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজানের সভাপতি ও জেলা সহকারী সেক্রেটারি জনাব মাহফুজুর রহমানের সঞ্চালন অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজুষ সদস্য অধ্যাপক লিয়াকাত আলী ভুয়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামাত নেতা অ্যাডভোকেট সালেউদ্দিন খন্দকার মিজানুর রহমান মারান আব্দুল খালেক নূর মহম্মদ তাহারি প্রমুখ যদি এই প্রোগ্রামের বিস্তারিত আসেনি বরাবরই আমার কাছে এই ওরিয়েন্টেশন শব্দটাই শিক্ষা প্রতিষ্ঠানের আদলে ইমপ্রেসিভ লেগেছে